जल संकटের সম্মুখীন হয়েছেন গ্রামবাসীরা এবং রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামের মহিলারা। লক্ষণপুর মালাকাপাড়া এলাকার ঘটনা পুরো ঘটনাটি নিয়ে স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করেছেন বিক্ষোভকারী মহিলারা। বিক্ষোভকারীদের দাবি, তাদের এলাকায় দীর্ঘদিন ধরে সাবমার্সিবল পাম্প বসানো হয়নি, নলকূপের আয়রনযুক্ত জল তাদেরকে ব্যবহার করতে হচ্ছে। সামনে রয়েছে লোকসভা ভোট এবং লোকসভা ভোটের মুখে পানীয় জলের সমস্যা নিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামের মহিলারা। কতদিন ধরে এই সমস্যা রয়েছে? তিন বছর ধরে। এলাকায় কোনো সাবমার্সিবল নাই? নাই। মিনি থেকে আনছি, মার থেকে, জয়ার গিন থেকে, সেলো থেকে জল। থেকে কি কোনো বলেন তাই? কোনো ব্যবস্থাই নাই। মালাকারপাড়ায় হয়নি আমাদের। কি হয়নি? জল। কিসের এটা? জলের পাইপ নিচে টেপে পুরো যোগাযোগ হয়নি। আমরা তো জল পাচ্ছি না। কতদিন ধরে? প্রায় 15 বছর হবে। এখানে ঘরতলাতে পিএইচই বসেছে, কিন্তু সব জায়গায় জল হয়েছে, কিন্তু আমাদের পাড়াতে মালাকার পাড়াতে কোনো জলের ব্যবস্থা নেই। পিএইচ কর্তৃপক্ষকে জানিয়েছেন? পিএইচ কর্তৃপক্ষকে এর আগেও জানানো হয়েছে, কোনো ব্যবস্থা হয়নি। এলাকায় কি কল রয়েছে? না, কলে কোনো জলই উঠছে না। হয়েছে? না। গেছেন? কিন্তু জানানো হয়েছে আগে থেকে। ওরা বলছে হবে। সমস্যা 4 ইঞ্চি পাইপ বসাচ্ছিল, 4 ইঞ্চি পাইপ, মানে লিঙ্ক পাইপ, মেন পাইপ 4 ইঞ্চি দিবে, লিঙ্ক পাইপ 3 ইঞ্চি দিবে, কিন্তু 3 ইঞ্চি না, ও মেন পাইপটাই 3 ইঞ্চি দিতে যাইছিল। এটা হলো কেন? তো আপনারা বলেছিলেন কন্ট্রাক্টরকে? কন্ট্রাক্টরকে প্রথম দিনেই বলেছি, তার সঙ্গে এ ছিল, কী জানো নাম, যে জল সাপ্লাই করছিল, কয়েস ও ও ও ছিল, ওই তো বলেছিল তার কি দেওয়া হবে। হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের লক্ষণপুর মালাকাপাড়া এলাকা এবং সেখানেই পানীয় জলের সমস্যা নিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন মহিলারা এবং পুরো ঘটনাটাকে নিয়ে স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করেছেন বিক্ষোভকারী মহিলারা।